Huh? Ruby? Huh? Ruby? বাবা কোথায় ছিলে তুমি? তোমার জন্য আমি ভেবে অস্থির। কি হয়েছে বাবা? কাঁদছো কেন বাবা? তোকে খুঁজতে সাগর, তোর শ্বশুর, ভোলা সবাই এসেছিল। সারা শহর তন্ন তন্ন করে খুঁজেছি আমরা। সাগর এসেছিল? তাহলে নিশ্চয়ই আমার শ্বশুর যোগ্য। তোমার না, এবারে আমার। আর বের হয়ে যদি যেতে হয় তবে তোমাকেই যেতে হবে। গেট আউট, গেট আউট! স্টপ ইট! চিৎকার করে বললে আমার বাড়ি তোর বাড়ি হয়ে যাবে না, শয়তানের বাড়ি আমার। বলাস একে ধাক্কা দিয়ে বের করে দে। ওয়েট মিস্টার হাসান, ওয়েট, এত উত্তেজিত হলে আপনার ব্লাড প্রেশার বেড়ে হার্ট অ্যাটাক হবে। আমি জানি আপনি কাগজপত্র বেশি বিশ্বাস করে, তাই কাগজপত্র দেখানোর জন্য আমি উকিল সাহেবকে বসিয়ে রেখেছি। উকিল সাহেব! উকিল সাহেব, মিস্টার হাসানকে সব কিছু বুঝিয়ে বলুন। শুনুন মিস্টার হাসান, আপনার সকল বিষয় সম্পত্তি সবকিছু আপনি মিস্টার রাহুল মির্জার কাছে বিক্রি করে তার নামে দলিল করে দিয়েছেন। আমি দলিল করে দিয়েছি? সব মিথ্যে কথা। মিথ্যে কথা নয়, এই দেখুন, আপনার সই করা ও কোর্ট থেকে রেজিস্ট্রেশন করা অরিজিনাল দলিল। বাহ সুমন, বাহ! ছেলে হয়ে বাবার পিঠে ছুরি মারতে তোর হাত একটুও কাঁপলো না? ইন্স্যুরেন্সের নামে তুই আমাকে দিয়ে এই দলিলটা সই করিয়ে নিয়েছিলি। মিস্টার হাসান, এ বাড়িতে এখন আপনার কোনো অধিকার নেই। মিস্টার রাহুল যদি চায় তাহলে আপনি এ বাড়িতে থাকতে পারেন। নো 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 নো, এসব ওল্ড হ্যাগার দিয়ে ডাস্টবিনও পরিষ্কার করা যাবে না। ইউ জাস্ট গেট আউট ফ্রম হিয়ার। তোরা যদি ভেবে থাকিস ষড়যন্ত্র করে দলিল লিখে এ বাড়ি দখল করতে পারবি, তাহলে তোরা ভুল করেছিস। আমি আদালতে যাবো, কেস করবো, তোদের সব ষড়যন্ত্র আমি ফাঁস করে দেবো। চল ভোলা। ভোলা, তুই যদি চাস তাহলে কাজকর্মের জন্য এ বাড়িতে তুই থাকতে পারিস। আপনি কামে কখন আমি থুতু মারি? এখানে হাত দেবে না। একটা চাকরের জন্য আপনি আমার হাত ধরেছেন? ও চাকর হলেও মানুষ হিসাবে তোমার চেয়ে অনেক বড়। যা নুন খেয়েছে তার সাথে তোমার মতো বেইমানি করেনি।